ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্ত্রীর সাথে সহকর্মীর পরকীয়া সন্দেহের বশেই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় কুপিয়ে খুনের চেষ্টা, অন্তত পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলা হাটে এই ঠিক গত ২৬ তারিখে বিকেলে ঠিক এই দোকান থেকে, এই ওষুধ দোকান থেকে কিন্তু রক্তাক্ত অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা হয় অনুপ দলুই নামে। সে বছর ৩৫ এই যুবক এই দোকানেই দীর্ঘদিন ধরে কর্মরত ছিল এবং সেই ২৬ তারিখ মঙ্গলবার ঠিক বিকেলবেলা স্থানীয়রা যখন এখানে রক্ত দেখতে পায়, তার রক্তের দাগ কিন্তু এখনও অবধি কিছুটা মিলছে এবং সেই রক্ত যখন দেখতে পায় তখন কিন্তু তাকে এখান থেকে উদ্ধার করে তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং তাকে তার শারীরিক অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অনুপ কিন্তু এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অনুপের সহকর্মী ছিল শাহিদ শেখ, যাকে কিন্তু গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আলিপুর আদালতে তোলা হচ্ছে এবং যেটা তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা সহ অন্যান্য ধারা মামলা রুজু করে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে এবং রিকনস্ট্রাকশন করার একটা প্রক্রিয়া চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা পুলিশ জানিয়েছে, পুলিশের জেরায় শাহিদ যেটা জানিয়েছে, তার স্ত্রীর সাথে অনুপের একটা পরকীয়া যে সন্দেহ, সেই সন্দেহের জেরেই পরপর এই দোকানে সেদিন রীতিমতো সে প্রিপেয়ার্ড হয়ে বা সে এখানে আসে, এসে হেলমেট পরা অবস্থায় এই দোকানে ঢোকে বেশ কিছুক্ষণ সে অনুপের সাথে কথা বলে এমনটাই সিসিটিভি ফুটেজ ধরে যেটা দেখা যাচ্ছে। এবং এরপর যখন অনুপ দুপুরের খাবার খেতে বসে সেই সময় শাহিদ মুখে মাথায় হেলমেট ছিল এবং মুখে রুমাল ছিল, সেই অবস্থায় কিন্তু সে তার একটি ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে এবং পরপর ঠিক ২৫ বার কোপ মারা হয় এবং যার ফলে কিন্তু অনুপ রক্তাক্ত অবস্থায় এই দোকানের ভিতরেই লুটিয়ে পড়ে এবং সমস্তটাই এই দোকানের সিসিটিভি ফুটেজে রপ্ত হয় এবং সিসিটিভি ফুটেজে সেটা মেলে এবং পুলিশ সেই সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত নেমে ঘটনার ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার থেকে জেরাই আরও বেশ কিছু তথ্য পাবে বলে মনে করা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে। অরূপ মাজা, এবিপি আনন্দ, বিষ্ণুপুর।